আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তানিয়া তানিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে বৃষ্টি ভেজা দিনে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল পরিমাণ 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এটা বাদামি রং না হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি এই মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে 1/2 চা চামচ আদা বাটা, 1/4 চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/3 ভাগের 1/4 চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচের সামান্য একটু বেশি লাল মরিচের গুঁড়ো। মশলা আমি দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু কষিয়ে নিয়ে লবণ দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল, 50 গ্রাম মুগ ডাল আর 250 গ্রাম পোলাওয়ের চাল, ভিজিয়ে রাখা এসব উপকরণ দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এই তো 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। বুঝতেই পারছেন কি রান্না হচ্ছে। এখন দিয়ে দিলাম পেঁপে কুচি আর আলু কুচি। এখানে আমি 200 গ্রামের মতন সবজি নিয়েছি। বৃষ্টি ভেজা দিনে ভরে থাকা অল্প উপকরণে চাইলে আপনারা এভাবে সবজি কিছু রান্না করতে পারেন। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এই যে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। সবজি খিচুড়ি যেহেতু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, তাই আমি পানিটা একটু বাড়িয়েই দিলাম। এখন ঢেকে দেব, মৃদু আছে, 20 মিনিট রান্না করব। আমার সবজি খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি আগুনটা বন্ধ করে দেব। খুব অল্প উপকরণে আপনারাও চাইলে এভাবে সবজি খিচুড়ি রান্না করতে পারেন। এই তো এখানে চিকেন রান্না হচ্ছে, তো সবজি খিচুড়ির সাথে চিকেনটা কিন্তু খুব ভালো লাগে। বৃষ্টি ভেজা দিনে যে কারোরই সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করতে পারে, সেক্ষেত্রে ঘরে থাকা খুব অল্প উপকরণ, মাত্র 2টি উপকরণ দিয়ে এই সবজি খিচুড়িটি রান্না করে আপনাদের সামনে শেয়ার করলাম। যারা এতক্ষণ আমার রেসিপিটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।